নমস্কার বন্ধুরা, সুস্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে ভীষণ হেলদি আর টেস্টি সুজি রোলের রেসিপি শেয়ার করব। সকালের জলখাবারে অন্যরকম কিছু খেতে চাইলে বানিয়ে নিতে পারেন সুজি রোলের এই প্রিপারেশনটি। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এর জন্য এখানে আমি আগে থেকেই সাদা তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে গোটা জিরে, কালো সর্ষে, কারি পাতা, আদা কুচি, আদাটা একটু মিহি করে কুচি করে নিতে হবে, আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এটা দেওয়ার পর এক মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এটা নেড়ে নিতে হবে। এক মিনিট নাড়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটাও খুব মিহি করে কুচি করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা মিহি করে এটা কুচি করেছি। এবার এটা দিয়ে মিনিট দুয়েক মতো নেড়ে নিলাম। মিনিট দুয়েক নেড়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু। আলুটা সেদ্ধ করে তারপর এটা চামচের সাহায্যে স্ম্যাশ করে নিতে হবে। এবার এটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। এবার এতে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, আমচুর পাউডার। আমচুর পাউডারের জায়গায় আপনারা চাট মশলাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ আর পরিমাণ মতো নুন। এই সমস্ত উপকরণগুলো দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। আর এটা মেশানোর সময় আমি ফ্লেমটাকে একদম লো করে রেখেছি। এটা ভালোভাবে মিশে গেলে এরকম একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ধনে পাতা কুচি। ধনে পাতাটা দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। এটা ভালোভাবে মিশে গেলে পুরটা রেডি হয়ে যাবে। এবার এটা আমি ঠান্ডা করতে দেব। এবার সুজি রোলের ডোটা আমি তৈরি করে নেব। তার জন্য এখানে আমি সুজি নিয়ে নিয়েছি। এবার সুজিটা মিক্সিতে আমি একবার গুঁড়ো করে নেব। সুজিটা মিক্সিতে এখানে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন, আর দিয়ে দিলাম টক দই। দইটা একেবারে অনেকটা দই দিয়ে দেব না, অল্প অল্প পরিমাণ দই অ্যাড করে এটা মেশাতে থাকব। কিছুটা পরিমাণ দই দিয়ে এটা প্রথমে ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মিশে যাওয়ার পর আবারও এর মধ্যে দই দিয়ে দিলাম। এই দইটা কিন্তু জল সমেত দই ব্যবহার করেছি, আমি জল ঝরানো টক দই ব্যবহার করিনি। এবার এটা দিয়ে ভালো করে মেখে নেব। এই ডোটা তৈরির সময় আমি কোনো রকম জলের ব্যবহার করিনি, জল শুদ্ধ যে দই হয় সেই দইটাই ব্যবহার করেছি। এবার এটাকে ঢেকে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব। আর ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরম হবে না। আমরা রোজকার রুটি খাওয়ার জন্য যেরকম ডো তৈরি করে থাকি সেরকম একটা ডো তৈরি হবে। এবার এটার থেকে লেচি কেটে নেব। একটু বড় সাইজের লেচি কেটে নিতে হবে। আমরা সাধারণত পরোটার জন্য যেরকম লেচি কেটে থাকি সেরকম লেচি করে নিতে হবে। এবার এখান থেকে একটা লেচি নিয়ে আমি হাতের সাহায্যে এভাবে একটু গোল করে নেব। গোল করে নেওয়ার পর এটার গায়ে একটু তেল বুলিয়ে নিতে হবে। এবার এটা আমি বেলে নিলাম। এই বেলাটা কিন্তু খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, মাঝারি সাইজের করে বেলে নিতে হবে। এখানে আমার সুজি রুটিটা বেলা হয়ে গেছে। এবার আলুটার থেকে কিছুটা পরিমাণ পুর নিয়ে এরকম লম্বা করে রোলের মতো গড়ে নেব। এবার এই রুটিটার কর্নার ধরে এভাবে দিয়ে দিতে হবে। এটা কিন্তু একেবারে মাঝেও দেবো না, আবার একেবারে সাইডেও দেবো না। এবার এটা একটা ফোল্ড করে নিলাম। এটা দুটো ফোল্ড করে নেওয়ার পর এবার যে কর্নারটা আছে এই কর্নারের সাইডে আমি একটু জল লাগিয়ে দিলাম। এই জলটা লাগিয়ে আবারও এটা এভাবে রোলটা করে নিতে হবে। এই জলটা লাগানোর ফলে এই কর্নারটা খুব ভালোভাবে কিন্তু মুড়ে যাবে। এবার এই দুটো সাইডও এভাবে একে অপরের সাথে জুড়ে দিতে হবে।
এই মোড়ানোটা একটু ধৈর্য সহকারে করতে হবে যাতে কোনো রকম পুর বেরিয়ে না থাকে। এটা ভালোভাবে মুড়ে নিলেই এই রোলটা কিন্তু রেডি হয়ে যাবে। এভাবে আমি সমস্ত রোলগুলোই তৈরি করে নেব। এবার এখানে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি আগে থেকেই সাদা তেল একটু গ্রিজ করে নিয়েছিলাম। এবার রোলের যে নিচের পোর্শনটা আছে সেটা এটার নিচের দিকে দিয়ে দিলাম। এভাবে সমস্ত রোলগুলো এতে দিয়ে দিলাম। এবার এখানে আমি আগে থেকেই জলটা ফুটতে দিয়েছিলাম। এবার থালাটা নিয়ে এর মধ্যে বসিয়ে এটাকে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য হতে দিতে হবে। আমার এই ঢাকাটাতে একটা ছিদ্র ছিল বলে আমি মাঝে এই ছিদ্রটা ঢেকে দিয়েছিলাম, এতে এটার ভাপে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার এটা আমি নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর এটাকে ঠান্ডা করে নিতে হবে। এখানে আমার সমস্ত রোলগুলোই ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ছোট পিস করে কেটে নেব। এরকম গোল গোল পিস করে এগুলো কেটে ফেলতে হবে। এখানে আমার একটা রোলের পিস থেকে আমি কেটে নিয়েছি। এভাবে সমস্তগুলোই আমি কেটে নেব। এবার আবারও প্যানের মধ্যে নিয়ে নিলাম সামান্য একটু সাদা তেল। তেলটা আবারও কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে গোটা জিরে, গোটা সর্ষে, কারি পাতা আর ধনে পাতা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর এটা 20 থেকে 30 সেকেন্ড মতো নেড়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমচুর পাউডার আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা দেওয়ার পর এটা 10 থেকে 15 সেকেন্ডের জন্য নেড়ে নেব। আপনারা চাইলে এখানে সামান্য একটু হলুদও দিতে পারেন। এবার এর মধ্যে রোলের যে কাটা অংশগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। এটা দেওয়ার পর এটা ভালোভাবে মিশিয়ে নেব। এক মিনিট মতো ভালো করে মিডিয়াম ফ্লেমে নেড়ে নিলেই কিন্তু এই সুজি রোল রেডি হয়ে যাবে। ব্রেকফাস্টে অন্যরকম কিছু খেতে চাইলে বা বাচ্চাদের টিফিনে অন্যরকম কিছু করে দিতে চাইলে এই সুজি রোল বানিয়ে নিতে পারেন। আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম।